আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে একটি স্বল্প ট্রেনিং সম্পর্কে তোমাদের আলোচনা করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে এই ট্রেনিংগুলি নিতে পারবে এবং এই ট্রেনিংগুলি সাধারণত স্বল্প হওয়ার কারণে কিছু সময়ের মধ্যেই তোমরা এই ট্রেনিংটি কমপ্লিট করতে পারবে এবং এই ট্রেনিং শেষে তোমাদের এনএসডিসি স্বীকৃত একটি সার্টিফিকেট দেওয়া হবে এছাড়াও ট্রেনিং শেষে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দেওয়া হবে রাজ্যের মধ্যে বিভিন্ন নামি দামি প্রাইভেট কোম্পানিতে যেখানে অবশ্যই তোমরা নিজেদের কেরিয়ার গড়ে তুলতে পারবে সো যারা খুব অল্প সময়ের মধ্যে একটি ভালো চাকরি খুঁজছো তারা অবশ্যই এই ট্রেনিংটি করতে পারো তো তোমরা এই ট্রেনিং এ কিভাবে অংশগ্রহণ করতে পারবে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন একটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য সো তোমরা ভিডিওটি স্কিপ করবে না এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক সো ভিডিওর শুরুতেই তোমাদের জানিয়ে দিচ্ছি এই কোর্সটি তোমরা কিভাবে করবে এই কোর্সটি রাজ্যে অনুদীপ ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হচ্ছে অনুদীপ ফাউন্ডেশন হচ্ছে একটি নন প্রফিট অর্গানাইজেশন এবং এই ইনস্টিটিউটটি বা এই অর্গানাইজেশনটি বিগত বহু বছর ধরেই রাজ্যের আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের স্বল্প মেয়াদি বিভিন্ন ধরনের চাকরিমূলক ট্রেনিং দিয়ে চাকরির সুযোগ দিচ্ছে বিগত বহু বছর ধরে এই ট্রেনিংটি বা এই ট্রেনিং ইনস্টিটিউটটির নাম রয়েছে তোমরা অবশ্যই গুগল কোমে সার্চ করে নিতে পারো এছাড়াও অনুদীপ ফাউন্ডেশনের তরফ থেকে যে সমস্ত চাকরিমূলক ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংগুলি শেষে তোমরা অবশ্যই কেন্দ্র সরকারের এনএসডিসি স্বীকৃত একটি সার্টিফিকেট পাবে এছাড়াও রাজ্যের মধ্যেই বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানিতে তোমরা চাকরির সুযোগ পাবে এবং হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দেওয়া হবে প্রতিটি কোর্স শেষে সো তোমরা অবশ্যই ভালো একটি ইনস্টিটিউটের মাধ্যমে যদি বিভিন্ন চাকরিমূলক ট্রেনিং করতে চাও সেক্ষেত্রে ভিডিওটি দেখতে পারো এবং তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই অনুদীপ ফাউন্ডেশনের নামটি তোমরা গুগল কোমে সার্চ করে নিতে পারো তাদের রিভিউগুলো অবশ্যই চেক করে নিতে পারো অবশ্যই তোমরা এই ইনস্টিটিউটের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবে সো এই ট্রেনিং বা এই ট্রেনিং অর্গানাইজেশনের তরফ থেকে বিগত বহু বছর ধরে যেরকম ট্রেনিং দেওয়া হচ্ছে এবছরও বিভিন্ন ধরনের নতুন স্কিলের ট্রেনিং দেওয়া হচ্ছে যেগুলি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে তোমরা গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত তোমরা ট্রেনিংগুলিতে অংশগ্রহণ করতে পারবে একাধিক বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে পরপর আলোচনা করে দেবো তোমরা ভিডিওটি স্কিপ করবে না তেইশটি জেলা থেকেই তোমরা এই ট্রেনিংটি নিতে পারবে অনলাইন এছাড়াও অফলাইন দুরকমভাবেই তোমরা ট্রেনিং নিতে পারবে অনলাইনে বাড়ি থেকে বসেও তোমরা ট্রেনিং করার সুযোগ পাবে এছাড়াও এদের ইনস্টিটিউটে গিয়েও তোমরা ট্রেনিং নিতে পারবে সো দু রকমেরই সুবিধা রয়েছে তোমরা অবশ্যই দেখতে থাকবে পরপর আলোচনা করে দেবো কী কী তোমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে বর্তমানে যে সমস্ত কোর্স অনুদীপ ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হচ্ছে সেই কোর্সগুলি তিন থেকে ছ মাসের ডিউরেশন রয়েছে অর্থাৎ অধিকাংশ কোর্সই স্বল্প মেয়াদি এছাড়াও সমস্ত কোর্সে রয়েছে স্মোকিং ইংলিশ যেটি বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে তোমাদের অতি প্রয়োজনীয় একটি বিষয় সো স্মোকিং ইংলিশ তোমরা যে কোনো বিষয়ে তোমরা যদি ট্রেনিং নাও সেই ট্রেনিংয়ের সাথে অবশ্যই স্পোকিং ইংলিশটা যোগ থাকবে এছাড়াও কোর্স শেষে তোমরা বিভিন্ন নামি দামি কোম্পানিতে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট জব সাপোর্ট পাবে অনুদীপ ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হচ্ছে এবং তার মধ্যে একটি রয়েছে জাভা ডট নেট এডাব্লিউএস এই ট্রেনিংটিও তোমরা নিতে পারো এবং এর সাথেও অবশ্যই স্পোকিং ইংলিশ যোগ থাকবে এছাড়াও এই ট্রেনিং নিতে গেলে অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে দু হাজার কুড়ি একুশ বাইশ সালে কোন কোন বিষয় থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস হলে এই ট্রেনিংটি নিতে পারবে দেখো বিই অল স্ট্রিম থেকে এম সি এম এস সি আইটি অর সি এস এছাড়াও বিএসসি বিসিএ আইটি অর সি এই সাবজেক্টগুলিতে তোমরা যদি দু হাজার কুড়ি একুশ বাইশ সালে যদি গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই এই ট্রেনিংটি নিতে পারো এবং এই ট্রেনিং শেষে তোমরা অবশ্যই চাকরির সুবিধা পাবে এছাড়াও তোমরা অবশ্যই একাধিক সাবজেক্টের বিষয়গুলি তোমরা অবশ্যই জানতে পারবে অফলাইন অনলাইন দু রকমেরই সুবিধা রয়েছে এছাড়াও স্ক্রিনের ওপর অবশ্যই তোমরা এই যে কোর্সগুলি দেওয়া হচ্ছে এই কোর্সের কী কী বিষয়ে শেখানো হবে সেগুলো অবশ্যই তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ অবশ্যই দেখে নিতে পারো এরপর দেখো তোমাদের পরবর্তী যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেটি হলো সার্ভিস ডেস্ক অর গ্রুপ আইটি এই ট্রেনিংটি দেওয়া হচ্ছে এই ট্রেনিংয়ের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো তোমাদের বি এ অর্থাৎ ব্যাচেলার ইন আর্টস বিএসসি বিসিএ বি কম কোয়ালিফাই হয়ে থাকলে বা তোমাদের সার্টিফিকেট থাকলে অবশ্যই তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের দু হাজার কুড়ি একুশ বাইশের মধ্যে অবশ্যই তোমাদের পাস আউট হতে হবে অর্থাৎ বিএ বিএসসি বিসিএ বি তোমাদের অবশ্যই কুড়ি একুশ বাইশে কমপ্লিট হতে হবে সাথে তোমাদের অবশ্যই গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি না থাকে অর্থাৎ তোমরা যদি টুয়েলথ পাস হয়ে থাকো টুয়েলথ পাস হয়ে হওয়ার পর তোমরা যদি কোনো চাকরি খুঁজছো সেক্ষেত্রে তোমরা কোন কোন ট্রেনিংগুলি করতে পারবে দেখো এছাড়াও তোমরা যদি গ্র্যাজুয়েশানে রানিং স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কী কী ট্রেনিং করতে পারবে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যদি স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে কোন কোন বিষয়ে তোমরা ট্রেনিং নিতে পারবে সেগুলি বলছি দেখো অ্যালি জি অ্যাডভান্স এক্সেল গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন সার্টিফিকেট ইন ইংলিশ কমিউনিকেশান অ্যান্ড ডিজিটাল এডুকেশান উইথ এক্সেল স্পেশালাইজেশন এই সমস্ত কোর্সগুলি তোমরা কেবলমাত্র টুয়েলভ পাস হলেই আবেদন করতে পারবে বয়স অবশ্যই প্রতিটি কোর্সের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে এবং প্রতিটি কোর্সের ডিউরেশন তিন থেকে ছ মাসের মধ্যে থাকবে এবং তোমরা অবশ্যই স্ক্রিনের উপর একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছ সেই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো কোন কোর্স কত মাসের রয়েছে সেগুলো অবশ্যই তোমরা বিস্তারিত জানতে দেখো স্ক্রিনের ওপর একটি নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে কল করে নাও এবং সেই নাম্বারে কল করে অ্যাডমিশন সম্পর্কে তোমরা ডিটেলস জেনে নিতে পারবে সো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই এই কোর্সগুলি করতে পারো অনুদীপ ফাউন্ডেশন সম্পর্কে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এছাড়াও অনুদীপ ফাউন্ডেশন সম্পর্কে তোমরা যদি বিস্তারিত জানতে চাও সেক্ষেত্রে গুগল ক্রমও সার্চ করে নিতে পারো একটি রেপুটেড অর্গানাইজেশান যেটি বহু বছর ধরেই বিভিন্ন ধরনের কোর্স শেষে চাকরির সুযোগ দিচ্ছে তোমরা অবশ্যই এই কোর্সগুলি করতে পারো স্বল্প মেয়াদি কোর্স এছাড়াও তোমাদের এই কোর্সগুলি করতে কোনো প্রকার ফিস দিতে হবে না শুধুমাত্র রেজিস্ট্রেশন একটি চার্জ রয়েছে সেটা তোমাদের অবশ্যই পে করতে হবে সেইটা পে করলেই তোমাদের এই কোর্সে জয়নিং হয়ে যাবে এছাড়াও তোমাদের এক্সট্রা অন্য কোনো চার্জ দিতে হবে না কত টাকা তোমাদের রেজিস্ট্রেশন চার্জ রয়েছে সেটা অবশ্যই তোমরা স্ক্রিনের ওপর একটি কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারো সেখানে অবশ্যই বিস্তারিত জেনে নিতে পারবে এছাড়াও তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে আবেদন করে দিতে পারো কারণ অনেক সময় সিট থাকে না সিট ফুল হয়ে যায় সে কারণে অনেকেরই ইচ্ছা থাকে কিন্তু তারা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারে না সেহেতু অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নেবে স্ক্রিনের ওপর নাম্বার দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো হানড্রেড পারসেন্ট জব সাপোর্ট কোর্সগুলি রয়েছে প্রত্যেকটি কোর্সের শেষেই তোমরা একটি নামি দামি কোম্পানিতে চাকরির সুযোগ পাবে তারপর এখানে দেখো তোমরা কোর্স শেষে কোন কোন কোম্পানিতে চাকরির সুযোগ পাবে স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ একাধিক রেপুটেড কোম্পানিতে তোমরা চাকরির সুযোগ পাবে যেখানে তোমরা টাটা কনসালটেন্সি সার্ভিস অ্যামাজন এই ধরনের একাধিক রেপুটেড কোম্পানিতে তোমরা চাকরির সুযোগ পাবে এই ছ মাস বা স্বল্প মেয়াদি যে সমস্ত ট্রেনিংয়ের কথা উল্লেখ করলাম সেই ট্রেনিংগুলি শেষে এই ধরনের কোম্পানিতে তোমরা চাকরির সুযোগ পাবে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দেবে অনুদি ফাউন্ডেশন সো ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে এছাড়াও স্ক্রিনের ওপর অবশ্যই কনট্যাক্ট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করে নাও এবং বিস্তারিত তোমরা তথ্য জেনে যেতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার নাম বাবাই মন্ডল আমি সম্মিলন মন্ত্র থেকে গ্র্যাজুয়েশন পাস করি করার পরে আমি বাড়িতেই বসেছিলাম তা আমার এক বন্ধুর তরফ থেকে আমি অনুর ফাউন্ডেশনের নাম শুনি সেখানে আমি ক্লাস করার পর আমি মেট্রো স্টেশনটাই অ্যাজ এ ব্যাক অফ স্টাফ জব পাই গতকালই আমি আমার স্যালারি পেয়েছি তো এই কোভিড পরিস্থিতিতে যেরকম সবার বাড়ির অবস্থা খারাপ ছিল আমারও বাড়ির অবস্থায় খারাপ ছিল তা আমি স্যালারি পাওয়ার পর আমি পুরোটা না হলেও ফ্যামিলিকে সাপোর্ট করতে পেরেছি